আজ আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা মালটা বাগান বাড়ি জাত এক এটা রাজবাড়ি জেলার পাংশা থানার রুপিয়াট গ্রাম এখানে মালটা বাগানের নাম সবুজের মালটা বাগান আমরা এখানে আসছি নিতে দেখুন গাছে মালটা ধরছে খুব সুন্দর মালটা আর খুব মিষ্টি ও মালটাটা সুস্বাদু এখানে প্রচুর মালটা ধরছে এই গাছে এক বছরে মালটা আসে আমরা মালটা চারা নিয়ে যাব আরও প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে চিনে যাতে এই চারাগুলো আনছে সবুজ রেবুতির মালটা বাগান থেকে যেটা সাই ফের প্রোগ্রাম করছিল কৃষি ডিবাণসিতে সেখান থেকে এগুলো নিয়ে এসেছে দেখুন এই একটা গাছ পর্যাপ্ত মালটা আছে পর্যাপ্ত পরিমাণ মালটা বাংলাদেশের জন্য একটা উদীয়মান অর্থকারী ফসল এই মালটা শুধু এখানে যা লাগিয়েছে তারা আশা করি সেটা একটা ভালো কর্মসংস্থানের অবস্থা হবে আমি মনে করি যাদের এরকম জায়গা আছে আপনারা বাংলাদেশে প্রচুর মালটা সেল হয় প্রচুর মালটা আমাদের দেশেও ইম্পোর্ট করতে হয় তো আপনারা যারা একটু বোঝেন জানেন তারা অবশ্যই এই মালটা গাছটা লাগাইতে পারেন সেটা শুধু বিজনেস করার জন্য না বাড়ির বাড়ির আগেনার জন্যও না লাগাইতে পারেন আমি একটা তুলি মালটাটা তুলে দেখবো এই মালটা স্বাদ কেমন তুললাম একটা বাড়িরা আঙিনার জন্যও লাগাইতে পারেন আপনারা লাগাইলে খাওয়ার কাজ ইনশাল্লাহ চলে যাবে আর পাশাপাশি খনিজ পুষ্টি সমৃদ্ধ হবে এই বাড়ি যাতে এক খুবই সুস্বাদু এবং মিষ্টি প্রকৃতির মালটা আপনার যারা ইচ্ছুক বিশেষ করে যারা এই রাজবাড়ি জেলায় আছেন তারাই সবুজের কাছ থেকে মালটার চারা নিতে পারেন এখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে মালটা চারা পাবেন পাশাপাশি যারা দূর দূরে আছেন কুষ্টিয়া বা ঝিনাইদা তারা ওই সবুজের কাছ থেকে অরিজিনাল বাড়ি যাতে এক মালটা চারা নিতে পারবেন এটা অনেক বড় একটা বাগান এই বাগানেও অনেক চারা আছে দেখুন এগুলো সব চারা এই চারাগুলো সেল করার জন্য সবুজ নিয়ে এসেছে রেবুদ্রির মালটা বাগান থেকে দেখুন এই এক বেড অনেকগুলো বেড আছে অনেকগুলা বেড আছে তো আজকে আর আর নয় আবার আরেক দিন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আশা করি আপনাদের ভালো লাগবে ভালো কিছু দেখলে ভালো কিছু পেলে আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি আপনাদের সেটা উপকারও লাগবে শুধু দেখার জন্যই নয় আনন্দ বিনোদনের জন্যই নয় আজকে ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আসসালামু আলাইকুম